Assalamu alaikum wa rahmatullah, dear student and parents. This is Redwan once again from Kuala Lumpur International Airport. আজকে আমরা একটা স্টুডেন্টকে পিক আপ করতে আসছি সেগি কলেজ কোয়ালালামপুরের পক্ষ থেকে। আপনাদের সাথে পরিচয় করে দেবো স্টুডেন্টকে, কোন প্রোগ্রামে আসলো, কোথা থেকে আসলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ইনশাআল্লাহ আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টসের কারণেই মূলত আমাদের এই ভিডিওগুলো করা হয় এবং এই ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করি। চলুন তাহলে স্টুডেন্টের সাথে পরিচয় করে দিই। আমাদের শামিম ভাই দাঁড়িয়ে আছে তার ওয়াইফকে রিসিভ করার জন্য ফুলের তোড়া নিয়ে। অনেকেই আসছে, ইনশাআল্লাহ খুব দ্রুত চলে আসবে কি? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কতদিন পরে দেখবেন? 4 বছর পরে। 4 বছর পরে দেখবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করতে আসছে, ইনশাআল্লাহ আসতেছে। আমরা দেখি সামনে হয়তো ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে আসছে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অপেক্ষা করতেছি আমাদের শামিম ভাইয়ের ওয়াইফ, সেগি কলেজ কোয়ালালামপুরে স্টুডেন্ট ভিসায় পড়ালেখার জন্য আসছে। শামিম ভাই এখানে মালয়েশিয়ান প্রবাসী। ওকে শামিম ভাই, খুব এক্সাইটেড লাগতেছে না? না, ওকে ইনশাল্লাহ। ওকে, আমাদের স্টুডেন্টের অলরেডি অ্যারাইভ। ওকে হাই, ওয়েলকাম টু মালয়েশিয়া ফাইনালি। ওকে ধন্যবাদ, আপনি অনেক হেল্প করছেন। তাই নাকি? ভালো আছেন না? ওকে, আপনাদের দেশ বাড়ি কোথায়? ঢাকাতে না? ওকে ধন্যবাদ। বউকে বুঝাই দিলেন না? ওকে, আমরা আসলে বুঝাই দেওয়ার জন্য আসছি, আমার মাধ্যমে আসছে। তো আমি ওদেরকে, আমি যখন মালয়েশিয়াতে থাকি ওদেরকে পিক আপ করার চেষ্টা করি আর কি। ওকে ওকে ধন্যবাদ, আপনার বউ বুঝাই দিচ্ছে, পাইছেন বউ? ওকে ধন্যবাদ। ওকে বুঝতে পারছি, ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আমাদের ম্যাডামের নাম্বার রাখছেন না? ধন্যবাদ। মাশাআল্লাহ, ওকে ফাইনালি আমাদের শামিম ভাই তার ওয়াইফকে পাইলো। কইলা লাগেস আছে তো না সবই? দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট মোসাম্মাত আফসানা। আফসানা আসছে সেগি কলেজ কোয়ালালামপুর, রাইট? ওকে, আফসানার সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? ওকে, আফসানার দেশে বাড়ি কোথায় একটু জোরে বলবেন। বরিশালের মেয়ে আফসানা। ওকে, বরিশাল কোন থানা? মুলাদি থানা। ভাইয়ের বাসা? বরিশাল মুলাদি থানা। ওকে, শামিম ভাই, শামিম ভাই মালয়েশিয়ান প্রবাসী, দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে থাকে। শামিম ভাই আমার সাথে যোগাযোগ করে তার ওয়াইফকে আমাদের মাধ্যমে আনেছে কি কলেজে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি যে সহি সালামত আসতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ, তাই না? ওকে, দেশের লেখাপড়া করছেন কোথায়? বরিশালেই না? ওকে, বরিশালে পড়ছে। একটা কথা বলে রাখা ভালো, আফসানা কিন্তু এখানে ফুল ফ্রি স্কলারশিপে পড়ালেখার সুযোগ পাইছে। হ্যাঁ, ফুল ফ্রি, টোটালি একবার ফ্রি। এটা অবশ্য কলেজের পক্ষ থেকে না, শামিম ভাই যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির অনারই পুরাটা বসে স্পন্সর করছে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যত খরচ হয় তার কোম্পানিতেই বহন করবে, তাই না? ওকে, আপনার কোম্পানির নামটা কি জানবো? ক্যানন কোম্পানি। হ্যাঁ, ওকে, মূলত এটা কিন্তু আপনার জন্য গুড একটা অপরচুনিটি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা সৌভাগ্যের বিষয়, ফুল ফি স্কলারশিপে স্পন্সার করার কারণেই কিন্তু আপনাদের খরচটা অনেক বেশি যাবে। হ্যাঁ, একবার বিমান ভাড়া থেকে শুরু করে আলহামদুলিল্লাহ। ওকে, আফসানা এর পূর্বেও একবার আসছিল মালয়েশিয়াতে, তাই না? যে রেকর্ড কি আফসানা এর আগে কিন্তু সেবার তার মনটা ভালো ছিল না, তাই না? ওকে, ট্যুরিস্ট ভিসায় ঢুকতে গেছিলো কিন্তু সে আর আসতে পারে নাই, তাই না? পরে এই এয়ারপোর্ট থেকেই তাদেরকে ফেরত দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আফসানা আসছে এখানে কোন প্রোগ্রামে? ফাউন্ডেশন ইন কমার্সে আসছে, আলহামদুলিল্লাহ। দেশে কিসে পড়ালেখা করছেন আপনি? কোন গ্রুপে? কমার্সেই ছিলেন না? ওকে, তাহলে তো ইনশাল্লাহ অনেকটাই সহজ হবে, আলহামদুলিল্লাহ। কতদিন পর দেখা হলো আপনাদের? ওকে, বিয়ে হয়েছে কতদিন? 8 বছর। 8 বছর পর
বিয়ে হয়েছে, 4 বছর পরে দেখা হলো। আপনারা বলছেন যে আবার নতুন করে মনে হয়তো যে ফিলিংস আস্তে আস্তে, স্বামী ভাই বলছিল যে মনে নতুন বিয়ে করছে এরকম একটা ফিলিংস, এবং স্বামী ভাই কিন্তু একটা আংটিও নিয়ে আসছে আজকে পরা জন্য, আপনি পরা দিতে পারেন সমস্যা নাই। ওকে, মনে হলো যে সে আবার নতুন করে এনজয় করছে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুভ হোক আপনাদের দম্পত্য জীবন এবং আপুর পড়ালেখাটাও যেন কন্টিনিউ হয়, এই কামনায় আমরা সবাই করব। এবং প্রবাসীদের কাছে সবাই দোয়া করবেন যাতে শামীম ভাই স্বপ্নগুলোও পূরণ হয়, তাই না? আলহামদুলিল্লাহ। ওকে শামীম ভাই, আপনি তো মূলত মালয়েশিয়াতে আছেন, কত বছর যাবত? আমি আছি 15 বছর। ওকে, আপনি আপনার ওয়াইফকে আনছেন আমার মাধ্যমে, আমাকে কিভাবে চিনলেন? ফেসবুকের মাধ্যমে পাইছেন, ওখান থেকে যোগাযোগ করছেন না? তো যোগাযোগ করলেন, আপনি আমাদের কোলালামপুর অফিসেও আসছিলেন, তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে ইনফরমেশনগুলো ছিল, তো আপনার কাছে কেমন লাগছে? আমাদের সমস্ত কথা বলছিলাম 100-100 না কোনো, মানে বেশ কম পাইছেন? না কোনো বেশ কম পাইনি, কথা কাজে সব ঠিক আছে। ঠিক আছে না, থ্যাংক ইউ আপনাদের ভাইয়া। ওকে, ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে আপনার ওয়াইফের আনার জন্য। ওকে, এরপরেও যদি এখানে পড়ালেখা অবস্থায় যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা তো থাকবোই, তাই না? ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, অনেকেই প্রশ্ন করে যে আমার ওয়াইফকে আনবো আমার ওয়াইফকে আনবো, সেক্ষেত্রে আপনি যে আনছেন, ঠিক আছে, তো আপনার কত টাকা খরচ হয়েছে মোটামুটি আপনি একটু হালকা বলবেন? প্রথমে কত টাকা দিচ্ছেন? প্রথমে দিছি মালয়েশিয়া রিংগিত 2950 টাকা। ওকে, এর পরবর্তীতে টিউশন ফি 13,375 টাকা। ওকে, বাদ বাকি 3,000 আছে, ওটা পুজো পরে 6 মাস পরে দেওয়া যাবে। ওকে, অনেকেই মনে করেন যে একে অনেক কমে আনা যায়, তা আসলে তা না, আমরা যে সমস্ত কলেজগুলো নিয়ে কাজ করি অনেক মানসম্মত কলেজ, তাই না, সেগুলোতে টিউশন ফি মোলা মোটামুটি একটু ভালো র্যাঙ্কিং অনুযায়ী। ওকে, প্রিমালেশন প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আপনারা যারা তাদের ওয়াইফকে আনতে চান ইনশাআল্লাহ আনতে পারেন। ওকে, লাস্টে আর বেশি বিরক্ত করবো না, এয়ারপোর্টে আসলে অনেকেই জার্নির পরে আসে, তো সেই জন্য ইনশাআল্লাহ আর বেশি আমরা সময় নিব না, সকলেই তার জন্য দোয়া করবেন। ওকে, এয়ারপোর্টের অভিজ্ঞতা আমরা জানতে চাই, অনেকেই বলেন যে এয়ারপোর্ট থেকে ফেরত দেয়, তো বাংলাদেশ এয়ারপোর্টে কোনো সমস্যা করছিল নাকি আজকে? না, আমাদের মালয়েশিয়ান এয়ারপোর্ট তো কোনো কিছু জিজ্ঞাসা করবে না, তাই না? কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। ওকে, বাংলাদেশে কী কী জিজ্ঞাসা করছে? তেমন কিছু জিজ্ঞাসা করেন, তাই না? ওকে, আসলে স্টুডেন্টের প্রোফাইল যদি ভালো থাকে তাহলে তাকে তেমন কোনো কিছুই জিজ্ঞাসা করবেন না, কোথায় যাবেন। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে, প্রিমালেশন প্রবাসী বাংলাদেশ ভাইয়েরা, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস, যারা তাদের সন্তানকে অথবা ভাই ব্রাদার বা নিজেরাও আসতে চান মালয়েশিয়াতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এখানে কমেন্টস করতে পারেন, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেমনকি শামীম ভাই বলছিল, শামীম ভাই কিন্তু বরিশালের। ওকে, বরিশালের পোলা, হ্যাঁ বরিশালের ভাষা তো কিছুই বললেন না আপনারা। ওকে, বরিশালের হলেও আমার সাথে কোয়ালালামপুরে যোগাযোগ করে ইনশাআল্লাহ তাকে আমরা গাইডলাইন দিই বিস্তারিত, কীভাবে আনতে হবে, কীভাবে স্টেপ বাই স্টেপ তাকে বলি এবং সেই অনুযায়ী সেভাবে কাজ করে এরপরে কিন্তু আসে। তো আপনারা যদি আসতে চান বা কাউকে আনতে চান যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ওকে, ধন্যবাদ। এখন আমরা আমাদের হোস্টেল অর্থাৎ শামীম ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন সকলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকেও ইনশাআল্লাহ, দোয়া করি আপনাদের যেন দাম্পত্য জীবন সুখ হয় এবং পড়ালেখা কন্টিনিউ থাকে। আপনাদের কোনো কিছু বলার আছে? যারা যারা আসতে চান তারা রেদান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভাই অনেক ভালো আর অনেক অনেক ভালো। আমরা এখন এয়ারপোর্ট ক্রস করতেছি, দেখা যাচ্ছে এখানে বিমানগুলো পার্কিং এ আছে। এয়ারপোর্ট ক্রস করে ইনশাআল্লাহ আমরা কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বরাবরের মতো আমাদের সাথে আমাদের সেগি স্টাফ আছে, আবাং হাফিজ, আসসালামু আলাইকুম, ফেরমা কাসির। ওকে, আমাদের শামীম ভাই আছে, আমাদের স্টুডেন্ট মুসাম্মাদ আফসানাও আছে, বাড়ি সবার সাথে কথা বলতেছে। ওকে, সো এখন ভালো লাগতেছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ইনশাআল্লাহ। ওকে, দেখা হবে কলেজে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, যদিও সন্ধ্যা হয়ে গেছে আমরা পৌঁছে গেছি সেগি কলেজ কোয়ালালামপুরে। এখন এখান থেকে আমাদের নতুন স্টুডেন্টকে এতে পাঠাবো, কি বলে তাদের বাসায় পাঠাবো ইনশাল্লাহ। ওকে, সব কিছু বুঝতে পারছেন না আবাং বলে আত্রেমা কাছে বাং। ওকে ইনশাল্লাহ।